সন্ধে 6:30 শুধুমাত্র গ্লোব টিভিতে। নমস্কার, শুভ সন্ধ্যা, স্বাগতে আপনাদের স্বাগত জানাই। আজকের স্বাগতে আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের একজন অত্যন্ত গুণী এবং প্রসিদ্ধ নৃত্যশিল্পী বিজয়দেব। বিজয় বেসিক্যালি নৃত্যশিল্পী হিসেবে নাম করেছে বা খ্যাতি অর্জন করেছে ওডিসি ডান্সের জন্য, কিন্তু সেই ওডিসি ডান্সের জায়গাটা, সেই ওডিসি নৃত্যের জায়গাটাকেও কোথায় যেন একটুখানি ভেঙে চুরে অদ্ভুত একটা এক্সপেরিমেন্টাল কাজ করে চলেছে বহু বহুবার এবং বহু দিন ধরে, যে কাজগুলো আমরা স্বপ্নেও কোনো দিন ভাবতে পারি না, যে কাজগুলো নিয়ে হয়তো কেউ চিন্তা করতেই দুঃসাহস মনে করবে, ভাবতেই পারবে না এগুলো করা যায়। সেই কাজগুলো শুধু চিন্তা করেনি, শুধু ভাবেনি, একেবারে মঞ্চস্থ করে ফেলে বিভিন্ন সময় আমাদের কলকাতা এবং কলকাতার বাইরে। সেটা নিয়ে তো প্রশ্ন করবই যে এই ভাবনাগুলো বিজয় ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে না জেগে জেগে ভাবে, আর কীভাবে এই স্বপ্নগুলো সফল করে। কিন্তু তার আগে ওর সঙ্গে আরও একটিবার পরিচয় করিয়ে নিই, কেননা এর আগে ওকে আমরা গ্লোব টিভিতে অবশ্যই পেয়েছিলাম। আমাদের সঙ্গে বিজয়দেব। নমস্কার বিজয়, তুই আসলেই যেটা আমার, তোকে দেখলেই প্রথমে যেটা মনে হয়, দেখ আমাদের যতই আমরা উদয় শঙ্করজি, বিরজু মহারাজজি এরকম সবার নাম করে কানে হাত দিই, কিন্তু একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারে একজন ছেলে গান শিখছে, ঠিক আছে গান শিখছে, কবিতা শিখছে তাও মেনে নিচ্ছে, কিন্তু সে নাচ করবে এবং নাচকে প্রফেশন করবে, এইটা কিন্তু আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারের বাবা মাদের মেনে নেওয়াটা খুব কষ্ট। দ্বিতীয় হচ্ছে তোর আশেপাশে যারা থাকবে, তোর স্কুল, এই দেখ ওনা নাচ শেখে, এই যে ওনা নাচ করে, এই তো আমাদের একটা কালচার। সেখানে দাঁড়িয়ে তুই তুই একটু ছোট্ট করে বল তোর এই নাচ শেখার ইতিহাসটা, বা এই নাচ নিয়ে এগোনোর যে ভাবনাটা তুই ভাবলি, এই দুঃসাহসিক ভাবনাটা ভাবলি কবে থেকে? ব্যাপারটা আমি জানি না কবে থেকে মানে প্রফেশনে এসে গেছি, তবে ছোটবেলা থেকে নাচের প্রতি একটা প্রচণ্ড ন্যাক ছিল। তো সেই সময় মানে আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি, যখন নাচতে যাব বাড়ির থেকে সবার বাধা, এই নাচবি না এরকম একটা ব্যাপার। তো তারপর মানে বাবা আমার তো প্রচণ্ড এগেনস্টে ছিল। হ্যাঁ, বাবা কেন প্রত্যেকে এগেনস্টে ছিল, যে মা সাপোর্ট করতো। হ্যাঁ, এবার মায়ের যেহেতু সন্তান, তার শখটাকে তারা কখনোই ভাবেনি যে এটাকে প্রফেশন হয়ে যাবে বাবা কিছু, শখ করে যাচ্ছে যা হ্যাঁ। তা আমি খুব জেদ করি, বাবার হাত ধরে আমি মানে নাচে ভর্তি হই। আচ্ছা, তো তখন তো তার আগে তো আমি স্কুলে টুকটাক পারফর্ম করতাম বা ওসব নিজের চেষ্টাতেই। এবার যখন তোমার আস্তে আস্তে যখন প্রচার হতে লাগলো যে আমি ডান্সের দিকে যাচ্ছি, তো তখন অনেক রকম মানে বাধা আসে, এসেওছে। তো সেটাকে নিয়ে যাওয়ার পর মোটামুটি এখন ঠিক আছে, এখন এটাই আমার পরিচিতি। একদম তাই, এবং বাবা মা সবাই কিন্তু এতে ভীষণ গর্ব অনুভব করে। আমার যেটা আমার বাবার কাছ থেকে যেটা আমি মাঝে মধ্যে পেয়েছি মানে সেই সময়টা, আস্তে আস্তে যখন বাবা বুঝছে যে নাচে এটা সত্যি নাচছে, তখন বলতো যে কিরে প্র্যাকটিস কতক্ষণ করলি। আচ্ছা, হ্যাঁ মানে এই ধরনের, বা এখন এখন যেমন বলে যে প্রোগ্রামের কি করছিস না করছিস, মানে এটা দিয়ে যে মানুষের জীবন চলতে পারে সেটার একটা ব্যাপার, যেভাবে চলার আর কি, ওরা সবাই সাপোর্ট করে, এখন তো পুরো পুরোটাই ওরাই নিয়ে নিয়েছে। ঠিক ঠিক, তো যেটা হয় তোর পরিবারটা তো শুনলাম, এবার স্কুল কলেজ এই লাইফগুলোতে তোর বন্ধুরা তোকে কিভাবে সাপোর্ট করতো বা কতটা তোর পেছনে লাগতো? আজকে একটা মজার গল্প বলি তোমাকে, যে প্রথম আমি যখন 11-12 আমি অন্য স্কুলে যাই। আচ্ছা, তো একটা ঝড় তো পইয়ে আসলাম যে ক্লাস 10 অবধি, যে সে তো নানান রকম কথা শোনা হ্যান ত্যান। 11-12 যাই, সেখানে একদম পুরো অপরিচিত সব মানুষজন আমার। এবার সেখানে গিয়ে কিছুতেই আমি না বুঝতে পারছি না যে আমি কি বলবো, যে আমি যে ডান্স করি না কি করি। একদিন যখন আমি সেই স্কুলে অ্যাবসেন্ট করি আমার প্রোগ্রামের জন্য, সেই সময় ওই যেমন ডায়েরি লেখার হয়, লেখার পর থেকে টিচাররা বললো যে কিরে তুই নাচিস? আমি বললাম যে হ্যাঁ। ওই প্রথম আমার পরিচিতি ঘটলো ওই স্কুলে। তো আস্তে আস্তে তো এখন মানে স্কুলে গেলে দেখি আমার একটা বড় ছবি রয়েছে, তারপর স্কুলে বহুবার পারফর্ম করেছে, এবং যাদের জন্য আমি ভয় পেতাম যে এরা কি বলবে, তো সবাই খুব মানে অ্যাপ্রিশিয়েট করে মেনে নিয়েছে। বাহ, তোর যে নাচের স্কুল নৃত্যাঙ্গন, নৃত্যাঞ্জলি, নৃত্যাঞ্জলির সঙ্গে
আমি যে কটা অনুষ্ঠান তোর সঙ্গে করার সৌভাগ্য হয়েছে, মহিলা মানে ছাত্রী সংখ্যা বেশি ছাত্রদের থেকে, তো তোর এতদিন পেরিয়ে এসেও তোর মনে হয়নি যে এখনো ছেলেদের জন্য আমাদের ডান্সের যে জায়গা সেটা কিছু কিছু ছেলের জন্য সবার জন্য প্রস্তুত না? ব্যাপারটা হয়টা কি জানো তো, আমার ছেলে ছিল, রিসেন্টলি একটা ছেলে বেরিয়েছে, তো ছেলেটা যখন যত বড় হচ্ছে তত আমাকে মানে আমি ওর ফিলিংসটা বুঝতে পারছি, যে ওর বন্ধু বান্ধবরা ওকে বলছে যে তুই কেন নাচতে যাচ্ছিস, এগুলো তাকে একটা মানসিক চাপের মধ্যে ফেলে। হ্যাঁ, এরকম অনেক অনেকগুলো হয়েছে, বা যেগুলোকে নিয়ে যে মানে ওই স্রোতের বিপরীতে হেঁটে যতটা যাওয়া যায় যেভাবে আমি গেছি, বা যেটা সবার পক্ষে সম্ভব, আমি এটা লোককে বুঝিয়ে উঠতে পারছি না, বা অনেককে আমি বুঝাই যে ডান্সটা একটা একটা শিল্প, ঠিক? হ্যাঁ, নৃত্যটা একটা শিল্প, এটা সাধনা, পূজা যে কেউ করতে পারে, ছেলেও করতে পারে, মেয়েও করতে পারে। কিন্তু দেখ বিজয়, একদিকে আমার মনে হচ্ছে মানে এই জায়গাগুলো তুই তোকে পেয়েছি বলে খোলাখুলি বলার চেষ্টা করছি যে শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল ডান্স, এই এইগুলো তো, বিশেষ করে ক্লাসিক্যাল ডান্সের কথাই বলবো যেহেতু বিজয় আমাদের সঙ্গে রয়েছে, তো ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রে তুই ছাত্র খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু তুই বল একটা বলিউডি ডান্স শেখাবি? প্রচুর আছে, প্রচুর, এইটাই এই এই তারপর হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে পারিবারিক যে ধৈর্যটাও খুব কম, যেটা আমি আমার স্টুডেন্টকে ঢুকিয়ে, যে বাচ্চা ঢোকে তাকে আমি শুরুতেই আগে প্রথম থেকে তাকে হয়তো প্রথম এক্সারসাইজ করাই, কিন্তু বসিয়ে রাখি আমি শেষ পর্যন্ত। পেশেন্স না থাকলে তুমি ক্লাসিক্যাল শিখতে পারবে না। ঠিক ঠিক, এইটাই কমে গেছে। কতক্ষণ ধরে আমাকে যখন গার্জেনরা বলে স্যার কত এক্সারসাইজ করবে, আলাম আপনারা আমাকে দেখুন, আমাকে দেখছেন, আমার ব্যাক স্টেজে যে কষ্টগুলো সেগুলোকেও ফিল করুন, তবে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। আপনি যত গুণী মানুষ দেখবেন, একবারে কেউ মঞ্চে আসে না। ঠিক কথা, একদম সত্যি কথা বল, যত গুণী মানুষ দেখবেন তত তুমি দেখবে যে তারা প্রত্যেকে পরিশ্রম করে, আমরা অ্যাকচুয়ালি না ওটা হারিয়ে ফেলি। ঠিক, টিআরপি গুলো এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যে ও উঠে গেছে, ও আমার মেয়েও, এটা হচ্ছে না, এই ডাক্তার ভালো না ও ডাক্তার, ও ডাক্তার ভালো না ও ডাক্তার, বিশ্বাসটা কারোর উপর ভরসা রাখতে পারে। এই জন্য কি হয় বলতো, অল্প সময় আর্টিস্ট হারিয়ে যায়, হারিয়ে যাচ্ছে, মানে অনেক দিন ধরে তারকা রয়েছে, তার তো বেসিক কিছু নেই, বেসিকটা তো একেবারেই নেই, একদম করবে কি করে, একেবারে সত্যি কথাই। ছোটবেলা থেকে তাদেরকে দেখা যাচ্ছে যে ভোল ঠিক আছে, এই শেখাচ্ছে, নাচের ননে, গানের ক্ষেত্রেও তাই। ঠিক ঠিক, আজকে বড় বড় গুণী মানুষরা আর্টিস্টরা তারা যে সময় গিয়েছে বয়সকালে একটা বাচ্চাকে দিয়ে সেই গাওয়াচ্ছে, তার গলার তো কতটা চোট পড়ছে, এটা তো কেউ ভাবে না, ভাবে না একদম সত্যি। ওই ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার মেয়ে হয়ে গেল, আমার মেয়ে হলো না, হলো না কেন, একদম একদম তাই। কিন্তু এটা বোঝে না যে চ্যানেল টিআরপি নিয়ে চলে, চলে ঠিক, তারা তো সেভাবে সেভাবে চলবে, একদম তাই। তো বিজয়ের কর্মকাণ্ড জানবার জন্য একটা ছোট্ট করে আমার মনে হয় ক্লিপিং দেখে নেওয়া আমাদের পক্ষে খুব জরুরি, কেননা আমি বিজয়কে চিনি, বিজয়কে এইরকম বেশ কয়েকজন চেনে, কিন্তু একটা মিডিয়ার সামনে আমরা যারা রয়েছি লাখ লাখ দর্শক, সবাই তো বিজয়কে চেনে না, তাই একটা ছোট্ট ক্লিপিং বিজয় সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে, সেজন্য দেখে নিই।
Thank you.
আমার মনে হয় এই ছোট্ট স্বল্প পরিসরে চেষ্টা করা হয়েছে বিজয়দেবকে পৌঁছে দেওয়ার জন্য, যে তিনি মানুষটি কেমন, কিভাবে তিনি সারাটা ক্ষণ তার এই নাচ নিয়ে থাকে। একটা কথা বিজয়, আমার কি বলবো, ভীষণ জানতে ইচ্ছে করছে, রিসেন্ট তোর একটা অনবদ্য অসাধারণ মানে কি বলবো প্রোডাকশনের সাক্ষী হয়েছিলাম আমি কলামন্দিরে, এবং আমার মতন আমাকে বহু মানুষ জিজ্ঞাসা করেছিল তার আগে, তুই যখন আমাকে তোর কার্ডটা আমি যখন শেয়ার করি, একটা ডান্সের অনুষ্ঠান কলামন্দিরের মতন জায়গায় এখন অত বড় হল ভরবে, এই প্রশ্নটা কিন্তু বড় বড় করে সবাই আমাকে করেছিল, এবং সেই প্রশ্নটা শুনে আমারও মনে হয়েছিল জানিস তো যে ভরবে, পারবে বিজয় এটা করতে। কিন্তু আমি সেদিন মঞ্চে সেই কথা বলেছি, বিজয়ের বিজয় রথ কিন্তু একেবারে ভর্তি মানুষ, মানে পুরো যেখানে যা তাকাচ্ছি শুধু মাথা দেখা যাচ্ছে। এই জায়গাটা একটা মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইতিমধ্যে যথেষ্ট প্রচার হয়েছে, অনেকে জেনেও গেছেন, আমাদের আরেকটি বার বলা, সেটা হচ্ছে ফোক গানের সঙ্গে লোকসঙ্গীতের সঙ্গে একটা অনবদ্য মেলবন্ধন করেছে ওডিসি ডান্সের, এবং ওরা ওডিসির টোটাল পোশাক পরেছে, ওডিসির যে বিশেষ কায়দা কানুন রীতিনীতি সেগুলো মেনে কিন্তু ওরা অনুষ্ঠানটা করেছে। এটা ভাবলি কি করে তুই? ব্যাপারটা হচ্ছে দেখো, এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা যে কিছু একটা, মানে সবসময় যেটা চলতে থাকে শরীরের মধ্যে, হ্যাঁ, যেমন তো যিনি গাইলেন তিনি আমার নিজের স্যার আর কি। আচ্ছা, তো উনি খুব ভালো, মানে ওনার সাথে আমার একটা বেশ ভালো পরিচয়, সেই জায়গা থেকে আমি ওনাকে বললাম যে এরকম একটা যদি কাজ করা যায় দুজনের মিলে তো কতটা হয়। তো জাস্ট আমাদের একটা আলোচনা হয়েছিল, আমার আলোচনাগুলো থাকেই একটা সিরিয়াস জায়গা থেকে, অনেকটা ভেবে নিয়ে তারপর আলোচনা করি। তো এবার উনি বললেন হ্যাঁ করাই যেতে পারে, সেই থেকে দুজনের মধ্যে একটা বেশ, দুজনকে আগে এক হলাম, হ্যাঁ, কারণ উনি একদম উত্তর মেরু আমি দক্ষিণ মেরু, সেখানে কি করব এটাই একটা চ্যালেঞ্জ, এই করে বেরিয়ে গেলাম। খুব ভালো হচ্ছে প্রোডাকশনটা। অ্যাকচুয়ালি আমি যখন কাজ করি আমি মানে যে কোনো সময় নিজের স্যাটিসফ্যাকশনটাকে আমি চেষ্টা করি রাখার, আমি আগে শান্তি পাবো তো তারপর আমি তুমি শান্তি পাবে, ঠিক। আচ্ছা, এই যে তোর কথা মানে টেনে নিয়ে বললাম, সেটা হচ্ছে এই যে এতগুলো স্টুডেন্ট, তো তো ছোট বড় মেজো সেজো মানে এরমভাবে যদি ভাগ করি, প্রচুর স্টুডেন্ট, এবং তাদের তৈরি করা ওই রকম ভাবে তৈরি করা মানে এই যে সিকোয়েন্স, পেছনে ওনারা গাইছেন, তোদের যে সামনে ডান্সের সিকোয়েন্স, এইটা তোর কতদিন লেগেছে এই পুরো রিহার্সালটা তৈরি করতে? কাজটা কিন্তু হয়েছে অনেক দিন ধরে। আচ্ছা, অনেক দিন ধরেই গান আমরা পেয়েছি, তারপর গানটাকে নিয়ে আমরা স্টুডেন্টদের মধ্যে প্র্যাকটিস। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে স্টেজে ওঠার আগে, যে বিভিন্ন জন তো বিভিন্ন জায়গায়, তাহলে একসাথে হচ্ছে কখন? ওগুলো কিন্তু স্টেজে ওঠার আগে সমস্ত ড্র করে ওদেরকে শেখানো। ওই যে আমি দেখছিলাম তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচামেচি করছিস, এবার আমি যখন ওদেরকে শেখাই তখন কিন্তু আমি বলি যে ধরো তুমি নেই আমার পাশে, কিন্তু আমি বলি যে আমার পাশে ধরো তুমি আছো, সেরকম ভাবে তুমি করো, তোমার ওঠা বসা এইভাবে না, আমাকে পুরো ড্রয়িংটা করে চলতে হয়। কঠিন থেকে কঠিনতম কাজ, কেননা কারণ বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, তাদেরকে একসাথে করাটাও তো খুব চাপ। চাপ সত্যি তাই, আবার এর এই অসুবিধা ওর ওই অসুবিধা এগুলো তো লেগেই আছে, এগুলো তো মানে যত অসুবিধা তত আমার কাছে, হ্যাঁ, আবার আবদারটাও আমার কাছে, ঠিক, মানে ওদেরকে আমি, তুমি যদি দেখে থাকো ওরা কেউ আমার মানে স্টুডেন্ট স্যার বলে, স্যার বলে, বাট ওই রিলেশনটা স্যারের জায়গায় নয়, বন্ধু, এটা তো একটা বিশেষ জায়গা যারা শিক্ষক। সেদিন কি যেমন একটা বাচ্চা বলল মহিষা দলে যে মায়ের সাথে আনন্দ নেই স্যারের সাথে আনন্দ, মানে মা সবসময় বকবে ওই জন্য স্যারের সাথে আনন্দ। বিজয়কে পাওয়া গেছে বলে প্রশ্ন ঘিচঘিচ করছে মাথায়, জানেন তো বিজয়, এই যে ডান্সের রিয়ালিটি শো, তুই কি মনে করিস এটা কি খুব জরুরি একজন শিল্পীর ক্ষেত্রে বা আমাদের সংস্কৃতির ক্ষেত্রে? দেখ, এটাতে না আমি ঠিক বিশ্বাস করি না, রিয়েলিটি শোগুলোতে আমি ঠিক বিশ্বাস করি না, তার একটাই কারণ হচ্ছে যে ওখানে সঠিক কিছু পাবে না, সঠিক জায়গাগুলোকে তোমাকে ভেঙে নষ্ট করে দেবে,
আচ্ছা, তাতে কি হবে, তোমার ভাঙা জিনিস নিয়ে তুমি কতদিন চলবে? চলবে একটা হঠাৎ করে একটা সেট তৈরি করে ফেললে, কিন্তু সেখানে তুমি দেখতে পাচ্ছ তোমার ভিতটা নেই, বাড়ি যখন তখন ভেঙে পড়বে। এরকম উঠছে তো, প্রচুর উঠছে, তারও চলে যাচ্ছে। লোকে কিন্তু যে কোনো রিয়েলিটি শো দেখে, কিন্তু আর্টিস্টকে দ্বিতীয়বার মনে রাখে না। সিজন ওয়াইজ চলে, সিজন ওয়ান, সিজন টু, সিজন থ্রি, কিন্তু এটা বলে না যে ওখান থেকে কে উঠে এসছে, ওখান থেকে কে উঠে এসছে। একদম তাই, এটা কিন্তু আমরা পাই না। ঠিক ঠিক, কিন্তু তুমি দেখো যে যতটুকু আর্টিস্ট যেভাবে ছোট থেকে তৈরি হয়েছে, তার কিন্তু নাম যতটুকু আছে সঠিক আছে, সঠিক আছে, তাকে ভুলে না। ঠিক, এটা কিন্তু বিজয় আমাদের কাছে একটা, আমি কি বলবো, বড় কঠিন সত্য কথা বললো। আমরা রিয়েলিটি শো বলে খুব মাতামাতি করি, এবং সেই মাতামাতিটা ও যেভাবে বললো, একটা পর্যায় পর্যন্ত মাতামাতিটা থাকে, তারপর মাতামাতিটা কোথায় যেন ঢেউয়ের সেই ফেনাগুলোর মতো মিলিয়ে যায়। কিন্তু যারা কষ্ট করে নিজেদের মতন করে, বিজয়ের মতন করে ধরে রেখেছে নিজেদের স্রোতের সঙ্গে, বিরুদ্ধে লড়াই করে, তো তাদের একটু একটু হলেও কিন্তু পরিচিতিগুলো থেকেই যায়। তোর শোতে এসেছিলেন মুন্নিদি, অলকানন্দাদি, তোকে ভীষণ ভালোবাসেন, তোর অসম্ভব ভালোবাসেন, ভালোবাসেন। তো দেখ, মুন্নিদির মতন মানুষ কিন্তু নাইজেলের মতন মানুষ তৈরি করেছে। একদম একদম, এই যে আমাদের সঙ্গীত, আমাদের নৃত্য কিভাবে আমাদের চেঞ্জ করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, বললাম যে ভালো পেন থাকলে কিন্তু লেখাটা দারুণ হয়। সুতরাং পেনটা খুব, পেনটা খুব ভালো দরকার। এইটা আমার মনে হচ্ছে মুন্নিদিকে যতবারই দেখেছি আমি, অলকানন্দাদিকে, যে সত্যি উনি বাল্মীকি প্রতিভার মতন করে কিন্তু বার করে নিয়েছে, মানে আমরা গল্প তো পড়ে এসেছি, একটা দৃষ্টান্ত কিন্তু উনি স্থাপন করে গেছেন। একদম, সত্যি ভীষণ ভালো লাগে। তোর যদি এইরকম কোনো সময়, শুধু আমি জানি তুই বিভিন্ন জায়গায় অবৈতনিকভাবে একটা পয়সাও নিস না, নিজে গিয়ে যারা নিডি বাচ্চারা তাদের কাছে গিয়ে তুই ডান্স শিখিয়ে আসিস, এবং তাদের বিভিন্ন সময় পারফর্ম করার সুযোগ করে দিস, যেটা এখন মানে হাতে গোনা কয়েকজন, খুব ভাবনাটা, এই ভাবনাটাই কেউ ভাবে না যে আমি যেখানে যাব সেখানে পয়সা পাবো না, আমি গিয়ে শুধুমাত্র শ্রম দান করে আসবো। এবং এমনও না খুব সোর্সফুল মানুষের কাছে গিয়ে তাদের বাচ্চাদের শেখাচ্ছি যে তাদের থেকে অনেক কিছু পরবর্তী সময় পাবো, না হয় মানি না পেলাম কিছু কাইন্ডসেও কিছু পাবো, কোনোটাই বিজয়ের ক্ষেত্রে কাজে দেয় না। তো এই যে তুই গিয়ে তাদের শেখাস, তাদের মানে চেষ্টা করিস তাদের একটা জায়গায় পৌঁছে দেওয়ার, তোর যদি এই রকম কোনো দিন হয় যে এই সংশোধনাগার বা ধর যারা মেন্টাল চ্যালেঞ্জ তাদের কাছে গিয়ে তোকে শেখানোর একটা ব্যাপার এলো, তুই রাজি? একদম 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 একদম। তার কারণ হচ্ছে যে আমি শান্তিনিকেতন যে ট্রাইবালদের সাথে কাজটা করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি দীর্ঘদিন ধরে করছি, করছিস, এবার সেটাতে আমার খুব মানে আলাদা একটা আনন্দ। তার কারণ হচ্ছে ওদের কাছে হয়তো কিছু পাওয়ার নেই, ওটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, যে ওরা আনন্দ পায়। ওটা আর কোনো কিছু থেকে বিনিময়ে, যে পার্থিদার ভবানীপুর অভিষেক যেটা এনজিওটা রয়েছে, সেটা তো আমি কিন্তু মানে কোথায় ওদেরটা নিয়ে চলে যাই, চলে যাস, সেখানে আর কিছু লাগে না, লাগে না। আড্ডা দিতে দিতে আমাদের ঘড়ির কাঁটা কখন যে ছুঁয়ে ফেলছে নির্ধারিত সময় আমাদের মাথায় থাকে না। এভাবেই বোধহয় সমুদ্রের তরঙ্গের মতো বিয়ে চলার নাম বিজয়দেব। বিজয়ের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল, ভীষণ ভালো থাকিস, আর এইরকম ভালো, তোমার মতন ভালো মানুষ পাশে থাকলে সবাই ভালো থাকবে, আবার ভালো থেকো নিশ্চয়ই। নমস্কার। শ্রী সোমদত্তের বিশেষ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার দুপুর 1টায়, রাত 11টায়, শুক্রবার রাত্রি 9:45 এবং রবিবার সন্ধে 6:45 শুধুমাত্র গ্লোব টিভিতে। আপনার বলা না বলা কথা, আপনার চিন্তা ভাবনা, আপনার যে কোনো শিল্প সত্তা কিভাবে আপনি পৌঁছে দেবেন মানুষের কাছে, নিজেকে বহিঃপ্রকাশের